extra time. কভেন্ট্রি সিটি এফসিতে যোগ দিলেন ব্রাইট এনোবাখারে, আর যোগ দিয়ে বলছেন, উই আর গোয়িং টু হ্যাভ ফান দিস সিজন অ্যান্ড ইট ইজ গোয়িং টু বি দ্য গ্রেট সিজন ফর আস অ্যান্ড দেয়ার আর গোয়িং টু বি আ লট অফ মেমোরিজ। হ্যাঁ, ব্রাইট এনোবাখারে তার পুরনো ক্লাব কভেন্ট্রি সিটি এফসিতে ফিরছেন। তার বিনিময়ে বেশ কিছু পোস্টার শেয়ার করেছে কভেন্ট্রি সিটি এফসি, তাদের কোচও বক্তব্য রেখেছেন। ব্রাইটের ফিরে আসায় খুশি তিনি। সবার আগে কভেন্ট্রি সিটির স্টেডিয়ামে বসে ব্রাইট এনোবাখারের ছবি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে কভেন্ট্রি সিটি এফসি। সেখান থেকেই জানা যায় যে এসসি ইস্টবেঙ্গল নয়, পুরনো ক্লাব কভেন্ট্রি সিটি এফসিতে ফিরে যাচ্ছেন ব্রাইট এনোবাখারে। তবে সূত্র মারফত খবর, এসসি ইস্টবেঙ্গলের জন্য দীর্ঘ অপেক্ষা করেছিলেন ব্রাইট এনোবাখারে, কিন্তু ইনভেস্টার এবং ক্লাবের সমস্যা না মেটায় বেশি দিন অপেক্ষা করতে পারেননি ব্রাইট এনোবাখারে। শোনা যাচ্ছে ব্রাইট এনোবাখারে নিজে চেয়েছিলেন এসসি ইস্টবেঙ্গলে থেকে যেতে, কিন্তু শেষ পর্যন্ত তার সম্ভব হয়নি। এক মরশুম এসসি ইস্টবেঙ্গলে খেলে ইস্টবেঙ্গল জনতার হৃদয়ে ঝড় তুলে 23 বছরের এই স্ট্রাইকার ফিরে যাচ্ছেন তার পুরনো ক্লাবে। নাইজেরিয়ার বেনিন সিটিতে জন্ম ব্রাইট এনোবাখারের, সেন্টার ফরওয়ার্ড বা সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলেন। গত মরশুমে তার খেলা নজর টেনেছে সকলের। প্রসঙ্গত 2019 মরশুমে উইগান অ্যাথলেটে যাওয়ার আগে কভেন্ট্রি সিটিতে তিনি ছিলেন, 18টি ম্যাচে 6টি গোল করেছিলেন ব্রাইট এনোবাখারে। আগের দিন সার্থক গোলই, তারপরের দিন ব্রাইট এনোবাখারে প্রতিদিনই নিজেদের ফুটবলার হারাচ্ছে এসসি ইস্টবেঙ্গল। এইভাবে প্রতিদিন অনিশ্চিত হচ্ছে ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ। আগস্টের 31 তারিখ পর্যন্ত উইন্ডো ওপেন থাকছে, এর মধ্যে শৈশাবুত সম্পূর্ণ না হলে কিন্তু মরশুমটা ঘোরতর অন্ধকারে চলে যাবে, সে কথা বলাই যায়। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।